হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার সাতশো উনিশ এখানে আয়নীয় ও সমযোজি বন্ধন থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ এক নাম্বারে যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে এবং এর পরের পেজে তোমাদের যে সমস্ত শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বামস্তম্ভ ডানস্তম্ভ এই সমস্ত কিছুর উত্তরটা এই ভিডিওটিতে দেওয়া হবে তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফাইনালের জন্য কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো একের প্যাকেটটা কি বলেছে সিএ ওতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তো সি এ মানে ক্যালসিয়াম আম উচ্চারণ হলেই কি আয়নীয় হয় বা যোজী তাহলে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এটাকে বলবো আমরা আয়নীয় বা যোজী আয়নীয় এরপর দুই দাগেরটা কি বলছে দেখো একটি সমজি যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে তো দেখো এই সিএল একটা সমজি যৌগ যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে জলের অনুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তো জলের অনুতে হাইড্রোজেন আর অক্সিজেন এইচ টু তো এইচ টু কি হয় অবশ্যই সমযোজী বন্ধন তো এরপর একটা দেখো কি বলেছে হাইড্রোজেন ক্লোরাইড অনুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তো হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে সমযুজি এরপর পাঁচের দ্যাগের কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে এটা হবে উত্তর সমযোজী এরপর ছয়ের দ্যাগের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখো তো এটা বলবো জল ত্রিবন্ধনযুক্ত মৌলিক অনুর নাম লেখো ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হলো নাইট্রোজেন ঠিক আছে তো চলো এর পরের পেজের উত্তরগুলো গুলো পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত অবশ্যই আয়ন আয়ন বেশি সুস্থিত এরপর অথবাটা এনএ ও এন এ প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত অবশ্যই হচ্ছে এন এ প্লাস বেশি সুস্থিত তারপর নয় দেখেটা একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে দুই ক্রমা আট ক্রমা এক এটি তুড়ির যুজিন্যাস সম গঠন করবে তো দেখো ইলেকট্রন বিন্যাস দুই ক্রমো আট কমা এক আছে মানে এটা কোন কী লাস্ট কখনো একটা ইলেকট্রন আছে মানে এটা ধাতু কারণ পরমাণু ক্রমাংশ এক হলে কত এক নম্বর শ্রেণী থাকে এক নম্বর শ্রেণীতে আমরা জানি খালি ধাতুগুলো থাকে তাহলে এটা অবশ্যই হবে তুড়ির যুষিযোগ্য গঠন করবে তারপর এটা ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবিত হয় না তো ক্লোরোফর্ম জলে দ্রবিত হয় না অ্যান্সারটা হবে ক্লোরোফর্ম জলে দ্রবিত হয় না ঠিক আছে এরপর একটা এনএসিএল কেলাসে সিএল মাইনাস আয়নের চারিদিকে কটি প্লাস আয়ন থাকে অ্যান্সারটা হবে ছটি এরপর বারো থাকে এমন একটি আয়নীয় যোগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস সিলিয়াম পরমাণুর মতো তো এটা হবে এলআইএইচ লিথিয়াম হাইড্রাইড এলআইএইচ দেখো হাইড্রোজেন তারপরে হিলিয়াম তারপরে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে কি হয় এলআই প্লাস এলআই প্লাস হয়ে যায় মানে হিলিয়াম হয়ে গেল হিলিয়ামের সঙ্গে ইলেকট্রন সমান হয়ে গেল আর এইচ এর মাইনাস মানে হিলিয়ামের সঙ্গে সমান হয়ে যাবে ঠিক আছে তা এটা ভাঙবি এরকম দেখিয়ে দিচ্ছি এলআই প্লাস আর প্লাস এইচ মাইনাস এভাবে হবে তারপর চলো তেরোটা হাইড্রাইট আয়নের অর্থাৎ এইচ মাইনাস ইলেকট্রন বিন্যাস কোন মূল্যের পরমাণু বিন্যাসের মতো তো এটা হবে অ্যান্সারটা হিলিয়াম তারপরে হাইড্রোজেন অনুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো তো হাইড্রোজেন অনুর লুইস ডট ডায়াগ্রাম এভাবে লিখে দিবে হাইড্রোজেন এইচ এখানে একটা ইলেকট্রন আছে প্লাস আবার একটা এইচ যে হচ্ছে ইলেকট্রনটা এদিকেও দেখাতে পারো এদিকেও দেখাতে পারো কোনো অসুবিধা নেই এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আমরা কি করব না এখানে একটা এইচ এই বন্ধন ছিল আর এখানে একটা এইচ তার এই ইলেকট্রন ছিল তাহলে দেখো হাইড্রোজেনের দ্বৈতপূর্তি হয় অষ্টক পূর্তি নয় গোলটা কীভাবে করব এভাবে একটা গোল আরেকটা গোল হবে এভাবে ঠিক আছে এর দুটো ইলেকট্রন মিল একটা বন্ধন তৈরি হবে দি সেকেন্ড স্টেপ হবে এইচ বন্ড এইচ এইচ টু হয়ে গেল এটা হচ্ছে হচ্ছে চোদ্দ অ্যান্সারটা এটা ঠিক আছে তো চলো এরপর একের দাগেরটা সুন্নসান একের দাগেরটা টু অনুতে ড্যাস বন্ধন বর্তমান তো এটা হবে সমযুজি এরপর রাসায়নিক বন্ধনে ড্যাস ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে মুক্ত ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে বা যোজক ইলেকট্রন লেখা যেতে পারে এরপর একটি আয়নীয় যুগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে আটটি ইলেকট্রন নেই হলো দেখো ক্যাটায়ন এনআন কোনোটির ক্ষেত্রে আটটা ইলেকট্রন নেই তাহলে কি লিথিয়াম হাইড্রাইট এলআইএইচ কোনোটির আটটা ইলেকট্রন নেই ঠিক আছে এরপর নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লিখতে বলেছে এনএ প্লাস ও এন এর মধ্যে এনএ প্লাস বেশি সুস্থিত এটা সত্য এরপর দুই ত্যাকেটটা সমযোজী তরলের স্ফুটনাঙ্ক নিম্নমানের হয় আমরা জানি সমযোজী যৌগের স্ফুটনাঙ্ক কম হয় আর তরিযুজি যৌগের ফুটনাঙ্ক বেশি হয় তো সেই হিসাবে এটা নিম্নমানের হয় বলতে কম হয় অ্যাকচুয়ালি সত্য মূলত একটি সুস্থিত জালক আকারে উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যুগ গঠন করা সম্ভবপর হয় এটাও সত্য তো সবগুলি তোমাদের কি হয়ে গেল না না সবগুলি হচ্ছে সত্য তারপর দেখো বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাতে বামস কি কী দেওয়া আছে ইথিলিন অনুতে বন্ধনের মোট সংখ্যা কত তো ইথিলিনের সমযোজী বন্ধনের মোট সংখ্যা হচ্ছে ছটি আমি পাশে পাশে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি ছটি তাহলে এক একটা মিলবে তিনের দাগের সঙ্গে তিনের দাগ ছটি তারপরে উচ্চ গরণাঙ্ক বিশিষ্ট সমযোজী যোগ এটা হচ্ছে ছয়টার সাথে মিলবে ভিআই এসআইসি শ্রিকম কার্বোহাইড এসআইসি তো এটা হচ্ছে তারপর তিনের দ্যাকেটটা সমযোজি নন পোলার দ্রাবক এটা হচ্ছে একেরটা সি সিলফল এবং এটা ক্লোরাইড এরপর চারের দ্যাকেটটা ক্যালসিয়াম ক্লোরাইড একটি তো ক্যালসিয়াম ক্লোরাইড একটি আমরা জানি না তড়িৎ জয়ী যৌগ অর্থাৎ পাঁচেরটা তড়িৎ জৌজি তো জল একটি অবশ্যই সমজয়ী যৌগ চারেরটা জলটি সমুদ্র যৌগ মিথেন অণুতে সমুদ্রী বন্ধনের মোট সংখ্যা কটি চারটি অর্থাৎ দুই একটা তো এইভাবে তোমরা এটা মিলিয়ে নেবে তো এক নম্বরের সমস্ত কোশ্চেনের উত্তর তোমাদের বললাম তো এরপরের ভিডিওতে তোমাদের এই দু নম্বরের কোশ্চেনগুলোর উত্তরগুলো দেওয়া হবে আর তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ব্যক্তি উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করো যাতে তারা একটু উপকৃত হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই thank